নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে মাশরুম রান্না করে দেখাবো। এই মাশরুমটা বাজার থেকে আমার বর কিনে এনেছে। মাশরুম তো অনেক রকমের হয়, আমাদের এখানে এই রকম মাশরুমটাই বেশি পাওয়া যায়। প্রথমে মাশরুমটাকে আমি এরকম টুকরো টুকরো করে একটু কেটে নিচ্ছি। এইভাবে না কাটলেও চলে, তবে টুকরো টুকরো করে কেটে নিলে বেশ ভালো খেতে লাগে, মুখে পড়ে। তারপরে দেখুন, সব মাশরুমগুলোকে আমি কেটে নিয়েছি। এরপর গরম জলে একটু ভাপিয়ে নেব, মাশরুমটা তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায়। প্রথমে গরম জলেতে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, দিয়ে মাশরুমটাকে এবার ভাপিয়ে নেব। আর এদিকে আমি একদম মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, টমেটো কুচি, আদা, রসুন। আর দেখুন, এদিকে মাশরুমটা ভাপানো হয়ে গেছে, তাই জলটা এবার ঝরিয়ে রেখে দেব। আর কড়ার মধ্যে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। একটু ফোড়নটাকে জ্বালিয়ে নেব, তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব, একটু কালারটা চেঞ্জ হওয়া অবধি। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে তরকারিতে চিনিটা একটু দিলে ব্যালেন্সটা ভালো থাকে। এরপর দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে তারপর ভালোভাবে একটুখানি পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুনটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, তো সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অব্দি একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটাকে ভালো করে আমি বেটে নিয়েছিলাম, এরপর সেটা দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ঝাল অনুসারে। দিয়ে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর একটু সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন, গ্রেভিটা কিন্তু একদম ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেল ছেড়ে এসেছে। এরপর এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। আমি আগে আলুটাকে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি জল। জলটা খুব বেশি দেব না, কারণ আমি গ্রেভিটা একটু কম রাখবো তার জন্য। এরপর একটুখানি ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ হতে রেখে দেব। 5-6 মিনিট পর ঢাকাটা তুলে দেখে নিলাম, আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু দেখে নেব আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। দেখুন, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এই খুন্তিটা দিয়ে কিন্তু আলু কাটতে একটু অসুবিধাই হয়, তার জন্যই সময় লাগলো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মাশরুম, দিয়ে এবার ভালোভাবে কিন্তু মশলার সাথে মাশরুমটাকে মিশিয়ে নেব। মাশরুমটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে আবারও রেখে দিচ্ছি 2 মিনিটের মতো। মাশরুমের ভেতর যাতে মশলাটা ভালোভাবে বসে যায়, তার জন্য ঢাকাটা দিয়ে রেখেছিলাম। দেখুন, 2 মিনিট পর ঢাকাটা তুলে দেখে নিচ্ছি, মশলার সাথে কিন্তু মাশরুমটা বেশ ভালোভাবে মিশে গেছে আর তরকারিটাও একদম রেডি। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আপনারাও এই রকমভাবে মাশরুম বানিয়ে খেয়ে দেখবেন, বেশ ভালোই লাগে খেতে। রুটি, পরোটা, ভাত সবের সাথেই বেশ ভালো লাগে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।